ঘুমের এই অপলক চাহনি জানান দিচ্ছে বাবার শোকে কতটা কাতর সে। কিছুদিন আগেও যে বাবার বুকে মাথা রেখে ঘুমাতো, এখন সেসব শুধুই স্মৃতি। প্রিয় বাবার এভাবে চলে যাওয়ায় বাকরুদ্ধ 10 বছরের শিশুকন্যা জুম। কয়দিন আগেও যে বাসায় স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সরব থাকতেন ব্যাংকার মোর্শেদ, সে বাসায় আজ শুনশান নীরবতা। স্বামীকে হারিয়ে নির্বিকার স্ত্রী ইসরাত জাহান। জুম জানে না আত্মহত্যা কি বা কেন তার বাবা আত্মহত্যার পথ বেছে নিল, তবে জুম না জানলেও জেনে গেছে এই শহর এই দেশ। বলছিলাম চট্টগ্রাম শহরের ব্যাংক কর্মকর্তা মুর্শেদ চৌধুরীর আলোচিত আত্মহত্যার কথা। গত 7 এপ্রিল ভোরে নগরীর পাঁচলাইশ থানার হিলবিও আবাসিক এলাকায় নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই আত্মহত্যার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কথিত ঋণের ফাঁদে পড়ে অবশেষে জীবন দিতে হলো তাকে। আপন ফুফাতো ভাই সহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন বলে দাবি তার পরিবারের। এর আপন বড় ফুফুর 2 ছেলে আর সাকিব হচ্ছে গিয়ে 3 নম্বর ফুফুর 1 ছেলে, আরেকজন ছিল রিয়াদ। এই রিয়াদও ইনভেস্ট করেছিল, কিন্তু রিয়াদ ওরকম ফোনে হুমকি দেওয়া, ডিরেক্টলি প্রেশার করা এগুলোর মধ্যে ছিল না। ও ওদের পেছনে ছিল, বাট ও ভিজিবলি কোনো রকম ওর তারা কোনো রকম কোনো মানে হার্শ কথা আমরা ডিরেক্টলি কখনো শুনি নাই। পারিপার্শ্বিক চাপ শেষ পর্যন্ত ঝাঁপড়ে ধরেছিল পরিবারকে, আর সেই পরিবারকে বাঁচাতে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন মুর্শেদ। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।